হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিকেল লার্নিং। আজকে আমরা পড়ব তোমাদেরই অর্থাৎ পাওয়ার শেয়ারিং এর আজ লাস্ট যে পোর্শন, যে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। ঠিক আছে, তো পাওয়ার শেয়ারিং এর আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখলাম, যে প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখলাম যে দুটো কান্ট্রির আমরা কেস স্টাডি দেখলাম। ঠিক আছে, যে একটা হচ্ছে একধারে শ্রীলঙ্কা এবং আর একটা দিকে দেখলাম বেলজিয়াম। তো দুটো কান্ট্রির মধ্যে সিমিলারিটি কি ছিল, যে দুটো কান্ট্রির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এথনিক গ্রুপ অফ পিপল তারা কিন্তু থাকতো মেজরিটি এবং মাইনরিটি হিসাবে। তো বেলজিয়ান গভর্নমেন্ট কি করেছিল, তাদের অ্যাকোমোডেশন প্ল্যান নিয়ে তাদের মেজরিটি এবং মাইনরিটিটাকে কিভাবে তাদেরকে ওয়েল এস্টাব মানে পিসফুলি তাদের লাইফ লিড করা যায় তার জন্য কিন্তু তার অ্যাকোমোডেশন প্ল্যান কিন্তু বেলজিয়ামে নিয়ে এসে তিনটে কমপ্লেক্স একটা গভর্নমেন্ট সিস্টেম ক্রিয়েট করেছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট, কমিউনিটি গভর্নমেন্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট। এবং তার মাধ্যমে আমরা কি দেখলাম, যে বেলজিয়ামে কিন্তু যে কালচারাল অর্থাৎ এথনিক ডাইভার্সিটি থাকার সাথেও কিন্তু একটা একটা পিস শান্তি কিন্তু ক্রিয়েট হওয়ার ফলে লোক কিন্তু পিসফুলি তাদের লাইফ লিড করতে লাগলো। কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে, শ্রীলঙ্কার কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা সিনারিও দেখলাম। শ্রীলঙ্কার ক্ষেত্রে কি দেখলাম, যে তার মধ্যে তারা মেজরিটি এবং মাইনরিটি অর্থাৎ যে সিনহালা স্পিকার এবং যে তামিল স্পিকারদের মধ্যে, এদের মধ্যেও কিন্তু মানে কি বলবো, এথনিক গ্রুপের এই যে দুটো এথনিক গ্রুপ তাদের মধ্যে কিন্তু মানে ডিসিমিলারিটি ছিল। ঠিক আছে, মানে এথনিক ডাইভার্সিটি, কালচারাল, ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা দিকে ডাইভার্সিটি ছিল। কিন্তু এখানকার যে গভর্নমেন্ট ছিল, এখানকার গভর্নমেন্ট কি করেছিল, তাদের মেজরিটির দিকে বেশি প্রমোট করেছিল। অর্থাৎ এখানকার গভর্নমেন্ট অর্থাৎ মেজরিটেরিয়ানিজম যে পলিসি সেটা কিন্তু অ্যাপ্লাই করেছিল। তার অ্যাজ এ রেজাল্ট কি করলাম, যে দুটো কমিউনিটির মধ্যে ক্লাস দেখতে পেলাম, সিভিল ওয়ার দেখতে পেলাম, তাই না? এবং তার সাথে সাথে বিভিন্ন যে হ্যাপি এন্ডিং যে বেলজিয়ামের হলো সেখানে কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে সেই হ্যাপি এন্ডিং আমরা দেখতে পেলাম না। এখানে আমরা কি দেখলাম, মানে লস অফ লাইফ, তার সাথে ইকোনমিক লস, সোশিও পলিটিক্স সারাউন্ডিংস এরিয়াতেও কিন্তু মানে ডিসএবিলিটি, মানে ডিসএবিলিটি মানে নয় ঠিক বলতে মানে অশান্তি বিরাজ করতে লাগলো। কিন্তু শ্রীলঙ্কা গভর্নমেন্ট যদি কিন্তু পাওয়ার শেয়ারিং যে পলিসিটা অ্যাপ্লাই করতো তাহলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে সৃষ্টি হতো না। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে এবার আমরা পড়বো যে হোয়াই পাওয়ার শেয়ারিং ইজ ডিজাইরেবল, অর্থাৎ পাওয়ার শেয়ারিং কি জন্য ডিজাইরেবল বা কেন দরকার, তাই না? এবার দুটো ক্ষেত্রে কিন্তু পাওয়ার শেয়ারিং কিন্তু ডিজাইরেবল। একটা কারণ হচ্ছে অর্থাৎ প্রুডেন্সিয়াল রিজন, আর অ্যানাদার কজ হচ্ছে মোরাল রিজন। তো এই স্লাইডটা আমরা আলোচনা করব প্রুডেন্সিয়াল রিজন। প্রুডেন্সিয়াল মানে হচ্ছে বিবেচনাপূর্ণ, অর্থাৎ ওয়াইজলি, বুদ্ধির সাথে কিভাবে কি সবকিছু সেটেল করা হয়েছে, তাই না? এবার প্রুডেন্সিয়ালিজমের মধ্যে আমরা দেখব, প্রথমে দেখো প্রুডেন্সিয়ালিজমে কি আছে। প্রুডেন্সিয়ালিজম ব্যাপারটা হচ্ছে যে সাপোজ ধরো যে কারণ মানে একটা রিজিয়নের মধ্যে যে যেমন ছিল, আমরা যেমন পড়ে আসলাম যে দুটো কমিউনিটি রয়েছে। ঠিক আছে, তো দুটো কমিউনিটির মধ্যে কেউ মেজরিটিতে আছে, কেউ মাইনরিটিতে রয়েছে, এবং সেখানকার যদি গভর্নমেন্ট যদি শুধু মেজরিটিকে যদি সাপোর্ট করে তাহলে অবভিয়াসলি তারা যারা মাইনরিটি আছে তারা অ্যালিনিয়েটেড ফিল করবে। তারা দেখতে পাবে যে তাদের কালচার, তাদের কাস্টম, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের রিলিজিয়ন কিভাবে মানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এবং আপার যে মেজরিটির যে সমস্ত লোক পিপল রয়েছে তাদের এই প্রত্যেকটা জিনিসকে কিভাবে আপহোল্ড করা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা কি ফিল করবে যে তাদের যে ইকুয়ালিটি, যে রাইট, ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ইকুয়ালিটির একটা ফান্ডামেন্টাল রাইট, সেটাও কিন্তু ভায়োলেট হচ্ছে। তার ফলে তারা যদি সাপ্রেস ফিল যদি করে তাহলে অবভিয়াসলি সেখানে অ্যাজিটেশন হবে, মার দাঙ্গা, একটা সোশ্যাল একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে। ঠিক আছে, সেই জন্য বিবেচনাপূর্বক যে অর্থাৎ রিজনের মধ্যে থেকে কোন কোন জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো এই স্লাইডে। একটা হচ্ছে কি, প্রথম কজ বলতে থাকো যে সোশ্যাল কনফ্লিক্ট অফেন লিডস টু ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি, পাওয়ার শেয়ারিং ইজ এ গুড ওয়ে এনসিওর দ্য স্টেবিলিটি ইন দ্য পলিটিক্যাল অর্ডার। অর্থাৎ প্রথমটা কি বলছে যে সোশ্যাল কনফ্লিক্ট কি হচ্ছে বলে অফেন লিডস টু মানে ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি হবে, কারণ একটা সোসাইটিতে কি বিভিন্ন মানে কালচারাল থেকে আরম্ভ করে এথনিক্যাল থেকে আরম্ভ করে বিভিন্ন ডাইভার্সিটি রয়েছে, তাই তো? সেই ডাইভার্সিটি থাকার জন্য কি হতে হবে, এই ডাইভার্সিটি থাকার জন্য ভায়োলেন্স হতে পারে,
সেই ভায়োলেশনটাকে মানে ইরাডিকেট দূর করার জন্য কি হতে পারে, পাওয়ার শেয়ারিং করে দিতে হবে। পাওয়ার শেয়ারিং করে বিভিন্ন গ্রুপের মধ্যে পাওয়ার শেয়ারিং করে দিলে কি হবে, এখানে এনসিওর এস্টাবলিশ কি হবে, পলিটিক্যাল স্টেবিলিটি আসবে, তাই না? যেমন আমরা বেলজিয়ামের ক্ষেত্রে কি দেখলাম যে কমিউনিটি গভর্নমেন্ট ক্রিয়েট করেছিল, কমিউনিটি গভর্নমেন্টের তাদের রিপ্রেজেন্টেটিভদের কি দায়িত্ব ছিল যে তারা যে যে রিজিয়নে তাদের মানে যে কমিউনিটির সাথে বিলং করে তাদের এডুকেশন, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের সোশ্যাল ডেভেলপমেন্টের ব্যাপারে তারা রেসপন্সিবল থাকবে, ঠিক আছে? তো সুতরাং তারা তাদের প্রতিনিধিত্ব করবে মাইনরিটিদের। তো সুতরাং এই পাওয়ার শেয়ার সেটা কিভাবে পসিবল হবে, কারণ সেই পাওয়ারটা কি করেছিল, বেলজিয়াম তো কমিউনিটি গভর্নমেন্ট তৈরি করে তাদেরকে দিয়েছিল, সেজন্যই তো পসিবল হয়েছিল, তাই না? তাহলে এই পাওয়ার শেয়ারিংটা পসিবল হয়েছিল বলেই কিন্তু তাদের এনসিও মানে সেটা কি হয়েছিল, পলিটিক্যাল যে স্টেবিলিটি সেটা এস্টাবলিশ হয়েছিল। ক্লিয়ার? সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে দেখো, ইম্পোজিং দা উইল মেজরিটি কমিউনিটি ওভার ওভার আদার মেনি আদার মে লুক লাইক অ্যান অ্যাট্রাকটিভ অপশন ইন দ্য শর্ট রান, বাট ইন দ্য লং রান ইট আন্ডারমাইন্স দ্য ইউনিটি অফ এ নেশন, ঠিক আছে? এটা এটার মানে কি, অর্থাৎ সেকেন্ড পোর্শনে বলছে যদি এই যে ইম্পোজিং অর্থাৎ মেজরিটি একটা নেশনে একটা রিজিয়নে যারা মেজরিটি আছে তাদের সমস্ত উইল পাওয়ার ইচ্ছাগুলিকে যদি মাইনরিটির দিকে ইম্পোজ করা হয়, ফোর্সফুলি তাদের প্রয়োগ করা হয়, তাহলে কি হবে, এই কমিউনিটি ওভার তাদের অ্যালিনিয়েটেড ফিল করবে, তাই না? দেখো তোমাদের ক্লাস টেনের যে নেলসন ম্যান্ডেলা যে অটোবায়োগ্রাফি যে তোমরা পড়েছো সেখানে দেখেছো কিভাবে হোয়াইট পিপলটা কিভাবে যে ব্ল্যাক পিপলদের প্রতি সাপ্রেস করে রাখবো ওভার দ্য সেঞ্চুরি, কিভাবে সাপ্রেস করে রেখেছিল, ঠিক আছে? তো সেই রকম যারা মেজরিটি তাদের যে উইল পাওয়ার সেটা মানে যদি মাইনরিটিদের ক্ষেত্রে তাদেরকে তাদের সেই ইচ্ছাগুলিকে চাপিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, সেটা লং টার্ম ক্ষেত্রে নেশনের ক্ষেত্রে সেটা কিন্তু একটা তার ব্যাড ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে? ওভার দ্য পিরিয়ড সেটা একটা ব্যাড ইউনিটি মানে ইম্প্যাক্ট পড়ে ইউনিটি অফ দ্য নেশন, নেশনের একতার ক্ষেত্রে, তাই না? কারণ দুটো কমিউনিটি বা তিন চারটে যাই কমিউনিটি থাকবে তাদেরকে সবাইকে ইকুয়াল সমান রাইট দিতে হবে, তাই তো? কারণ সবারই কিন্তু মানে রাইট, ফান্ডামেন্টাল রাইট, ইকুয়ালিটি, সবারই কিন্তু সমান অধিকার রয়েছে। কেউ যদি ভাবে যে কোনো গ্রুপ যদি দেখে যে তাদের ক্ষেত্রে ইনইকুয়াল, তার ইনজাস্টিস হচ্ছে, তারা তো প্রোটেস্ট করবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মানুষেরইকে সমানভাবে বাঁচার, তার ফান্ডামেন্টাল রাইটসকে মানে রক্ষা করার দায়িত্ব কার, গভর্নমেন্টের। সে গভর্নমেন্ট যদি সে জিনিসটা না করে, গভর্নমেন্ট যদি শ্রীলঙ্কা সরকারের মধ্যে যদি মেজরিটি ক্ষেত্রে যদি মানে পলিসি অ্যাপ্লাই করে, তাহলে সেখানে তো অবশ্যম্ভাবী সেখানে ক্লাস হবে, এবং সেই জন্য পোটেন্সিয়াল রিজনের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ইরাডি মানে ইনস্টল করলে কিন্তু সেখানে কিন্তু পিস এস্টাবলিশ হবে, বোঝা গেছে? তিন নম্বর দেখো বলছে, ট্রেনিং অফ দ্য মেজরিটি ইজ নট জাস্ট অপ্রেসিভ অপ্রেসিভ ফর দ্য মেজরিটি, ঠিক আছে? ইট অফেন ব্রিংস রুইন দ্য মেজরিটি অ্যাজ ওয়েল অ্যাজ, তার মানে কি, ট্রেনিং মানে কি, ট্রেনিং মানে হচ্ছে ধ্বংস করা, ডিস্ট্রয় করা, ঠিক আছে? অর্থাৎ শুধু যে মেজরিটি পিপলের যে থিঙ্কিং সেইগুলো শুধু তাদের যে অপ্রেশন, তাদের যে যাতনা সেইগুলো যদি শুধু যে মাইনরিটির ক্ষেত্রে তাদেরকে ধ্বংস করবে তা নয়, সেগুলো কি করবে, ওভার দ্য টাইম অ্যাজ ওয়েল অ্যাজ মেজরিটি পিপলকেও সমানভাবে ক্ষতিগ্রস্ত করবে। যেমন ধরো শ্রীলঙ্কা যেমন সিভিল ওয়ারের সময়, তো সিভিল ওয়ারের সময় কি হয়েছিল যে সিনহালা স্পিকারদের সাথে বৌদ্ধিস্টদের সাথে সাধারণত তামিলদের মানে ক্লাস হয়েছিল, তো তামিলরা কি ছিল, তামিলরা মাইনরিটি এবং সিনহালারা ওরা ছিল মেজরিটি, তো মেজরিটি, সুতরাং যে তাদের সে সিভিল ওয়ারের ফলে কি হয়, শুধু কি মানে সিনহালা স্পিকারদের ক্ষতি হয়েছিল যুদ্ধ এই সিভিল ওয়ার পরে তামিলদের ক্ষতি হয়েছিল তা নয়, তার সাথে সাথে কিন্তু তাদের নিজেদের সিনহালা পিপলদেরও কিন্তু তারা সমানভাবে ব্যাডলি এফেক্টেড হয়েছিল, বোঝা গেছে? তাহলে সুতরাং এই এই তিনটে জিনিসকে ইরাডিকেট করার জন্য কিন্তু পাওয়ার শেয়ারিং আমাদের অত্যন্ত হচ্ছে জরুরি, অর্থাৎ নেশনের স্টেবিলিটি বজায় রাখা, ঠিক আছে? এবং সেই স্টেবিলিটির মধ্যে কি হবে, যদি বজায় তো অবশ্যই রাখতে হবে, এবং সেই নেশনের মধ্যে অন্যান্য যে সমস্ত মেজরিটি এবং মাইনরিটি আছে সেই মেজরিটি পিপুলের ওভার দ্য পিরিয়ডে তাদের যে মানে ইচ্ছাটাকে মাইনরিটির উপর চাপিয়ে দিলে কি হবে, তারা তো সাপ্রেস ফিল করবে, সুতরাং এটাকেও কিন্তু ইরাডিকেট করা যাবে পাওয়ার শেয়ারিং মাধ্যমে, ঠিক আছে? এবং শুধুমাত্র যে মাইনরিটি যে ওপর যে অপারেশন মেজরিটিদের, সেটা শুধু মেজরিটি মাইনরিটিদেরই এফেক্টেড ক্ষতিগ্রস্ত করা, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মেজরিটি পিপলদেরও কিন্তু এটা একটা হার্মফুল এফেক্ট হয়,
তো এটা গেল প্রুডেন্সিয়াল, অর্থাৎ প্রুডেন্সিয়াল রিজন। এবার নেক্সট স্লাইড আমরা দেখবো, অর্থাৎ মোরাল রিজন কি। ঠিক আছে, দেখো এবার আমরা দেখবো যে হোয়াই পাওয়ার শেয়ারিং ইজ ডিজাইরেবল। আমরা তো প্রুডেন্সিয়াল অর্থাৎ রিজনটা আমরা দেখলাম, এবার আমরা দেখবো মোরাল রিজন, অর্থাৎ মোরাল রিজনে কি কি পড়ে। মোরাল বলতে কি, মোরাল বলতে বোঝায় নৈতিকতা। অর্থাৎ আমি যদি কাউকে বলি এই ছেলেটি বা কোনো একটা কাউকে কোনো ব্যক্তিকে আমি যদি মোরাল যদি বলি যে এর মানে নৈতিকতা আছে, তাহলে তার কাছ থেকে আমি কি আশা করব, তার কাছ থেকে আমি আশা করব তার সততা, তার মানে কি বলবো তার মানে উদারতা, এই সমস্ত জিনিসই আশা করতে মানে আশা করতে পারি। তা সেরকম দিক মানে দিক থেকে যে মোরাল রিজিয়ন, তাহলে মোরাল রিজিয়নে কি কি, এই মোরাল রিজিয়ন আমরা কিন্তু এইগুলো বর্ণনা করব। অর্থাৎ এইগুলো হচ্ছে মোরাল রিজিয়ন। দেখো আমাদের যে ইন্ডিয়াটা কি, ইন্ডিয়া হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি, তাই তো? তাহলে একটা ডেমোক্রেটিক কান্ট্রির কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, আমরা ডেমোক্রেটিক কান্ট্রির কাছ থেকে এটা এক্সপেক্ট করতে পারি যে মানে তারা আমাদের কি কি মানে কি করবে, যে আমাদের যে রাইট আছে, যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলোকে এনসিওর করবে। ঠিক আছে, ইকুয়ালিটি আমাদেরকে এনসিওর করবে, এটাই আমাদের ডেমোক্রেটি থেকে আমরা এক্সপেক্ট করতে পারি, তাই না? আর পাওয়ার শেয়ারিং আমরা ডেমোক্রেটির আর একটা মেন যে প্রি রিকুইজিট মানে শর্তই হচ্ছে যে কি, যে পাওয়ার শেয়ারিং ডেমোক্রেসিতে। কারণ ডেমোক্রেসিতে দেখেছো যে পাওয়ার শেয়ারিং মানে কি, একটা বিভিন্ন স্টেজ বাই স্টেজ পাওয়ারটাকে শেয়ার করা রয়েছে কারো একজনের হাতে। কিন্তু ডেমোক্রেসি সিস্টেমে কিন্তু পাওয়ারটাকে কিন্তু কেন্দ্রীভূত নেই, যেমন লেজিসলেচারের হাতে কিছু পাওয়ার রয়েছে, এক্সিকিউটিভের হাতে কিছু পাওয়ার রয়েছে, জুডিশিয়ারির হাতে কিছু পাওয়ার রয়েছে। কিন্তু আগেকার দিনে দেখো যখন এই ডেমোক্রেটিক সিস্টেম ছিল না, যখন কোনো মনার্কি সিস্টেম ছিল, তখন রাজা যা বলতো তাই কিন্তু সবাইকে মেনে নিতে হতো। ঠিক আছে, অর্থাৎ কোনো চেক আর মেট কিন্তু তার পলিসিতে কিন্তু কোনো করার কোনো উপায় ছিল না, সে যেটা বলবে সেটাই কিন্তু রুলস ছিল। তো সুতরাং সেটা একটা সেন্ট্রালাইজ প্রসেস ছিল, তাই না? কিন্তু এই পাওয়ার শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে কি, পাওয়ারটাকে কি হচ্ছে ডিসেন্ট্রালাইজ করে দিচ্ছে বিভিন্ন সমাজের বিভিন্ন সেক্টরে। এবার দেখো এখানে কি বলেছে, যে মোরাল ডিসিশনের মধ্যে প্রথমে বলছে যে পাওয়ার শেয়ারিং ইজ দ্য ভেরি স্পিরিট অফ ডেমোক্রেসি। অবভিয়াসলি পাওয়ার শেয়ারিং যেটা হচ্ছে, অর্থাৎ যে ক্ষমতার যে বন্টন, সেটা হচ্ছে তার মানে হচ্ছে ডেমোক্রেসি মেন স্পিরিটই হচ্ছে পাওয়ার শেয়ারিং। পাওয়ার শেয়ারিং কিভাবে হয়, তিনটে আমাদের ডেমোক্রেসিতে কি কি হয়েছে, একটা লেজিসলেচার, তারপরে কি করেছে এক্সিকিউটিভ, তারপরে কি রয়েছে জুডিশিয়ারি। ঠিক আছে, এই তিনটে ভাবে কিন্তু আমাদের পাওয়ারটাকে কি আছে ডেমোক্রেসিতে, এই তিনটে ক্ষেত্রে কিন্তু পাওয়ারটা দেওয়া আছে। তার সাথে সাথে কি আছে, আমাদের পিপলস পার্টিসিপেশনও আছে, তাই না? অর্থাৎ তাহলে পাওয়ারটা দেখো কিন্তু কোনো একজনের হাতে কিন্তু পাওয়ারটা কেন্দ্রীভূত করা নাই, বিভিন্ন এর হাতে দেওয়া আছে, এর হাতেও দেওয়া আছে, এর হাতেও দেওয়া আছে, তাই না? তাহলে এখানে কি আমাদের ডেমোক্রেসির একটা মেন যে আত্মা যদি বলি সেটা হচ্ছে কি পাওয়ার শেয়ারিং, তাই না? দ্বিতীয় হচ্ছে এ ডেমোক্রেটিক রুল ইনভলভ শেয়ারিং পাওয়ার উইথ দোজ অ্যাফেক্টেড বাই ইটস এক্সারসাইজ অ্যান্ড হু হ্যাভ টু লিভ উইথ ইটস এফেক্টস। তার মানে কি, অর্থাৎ এই ডেমোক্রেটিক সিস্টেমে তুমি পাওয়ার শেয়ারিং এর মাধ্যমে তুমি লোকেদের জন্য রুলস বানালে, ঠিক আছে, এবং সেই রুলস ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি করতে হবে, পিপলস পার্টিসিপেশনও দরকার। ঠিক আছে, সেটা পিপলস পার্টিসিপেশন অবশ্যই দরকার। সেই জন্য কি বলছে, এই জন্য কি বলছে হু হ্যাভ লিভ টু উইথ ইটস এফেক্ট, অর্থাৎ তার সেই পিপলস পার্টিসিপেশন কিন্তু অবশ্যই ভাবে কিন্তু আমাদের পলিসি মেকিং হোক অন্যান্য ক্ষেত্রে হোক পিপল পার্টিসিপেশন মানে দরকার, অর্থাৎ পিপল দে ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন টু দ্য গভর্নমেন্ট, তাই তো? এবং তিন নম্বর কি বলছে, পিপল হ্যাভ টু রাইট টু বি কনসুলেট অন হাউ দে আর বি গভর্ন, অর্থাৎ পিপলের এখানে এখানে কি পিপলের রাইট আছে, অধিকার রয়েছে, কি রয়েছে কনসুলেট, তার কনসুলেট মানে আলোচনা করা। ঠিক আছে, অর্থাৎ এখানেও কিন্তু সেই পিপল পার্টিসিপেশনের কথা বলেছে, যে গভর্নমেন্ট কিভাবে ফাংশন করবে, কি কিভাবে ফাংশন করবে, তাদের ক্ষেত্রে কি কি পলিসি মানে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করবে, কি কি পলিসি মেকিং করবে, সেই পলিসি মেকিং এ কিন্তু পিপলস পার্টিসিপেশনের একটা কিন্তু স্কোপ ডেমোক্রেসিতে রয়েছে, কারণ দে ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন, তাই তো? তারপরে লাস্টে কি বলছে, এ লেজিটিমেট গভর্নমেন্ট ইজ ওয়ান হোয়ার সিটিজেন্স থ্রু পার্টিসিপেশন অ্যাকোয়ার ইন স্টেক ইন দ্য সিস্টেম,
অর্থাৎ একটা লেজিটিমেট গভর্নমেন্ট একটা তখনই একটা কি সাকসেসফুল হবে যখন কি করবে যে গভর্নমেন্ট পিপলের জন্য কি করলো, যে পলিসি মেকিং করলো, অর্থাৎ পাওয়ার ডিস্ট্রিবিউট করে দিল, কিন্তু সেই পাওয়ারে কিন্তু সেই পাওয়ার মানে ইমপ্লিমেন্টেশনে কি করবে যে লোকেদের পিপলস অ্যাকোয়ার করবে, পিপলস পার্টিসিপেশন, তাদের কিন্তু একটা ভাগিদারিত্ব একটা অংশীদারিত্ব কিন্তু থাকবে, তাই না? অর্থাৎ কোন একটা জায়গায় দেখা গেল যে কোন একটা কোন পলিসি মেকিং হচ্ছে, ঠিক আছে? সুতরাং সেই পলিসি মেকিংটা যদি সেন্ট্রালি যদি করে দেওয়া হয়, অর্থাৎ কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে সেই পলিসি মেকিংটা করা কিন্তু ইন্ডিভিজুয়ালি করা ইম্পসিবল। সুতরাং যেহেতু সেই পলিসিটা সেই রিজিয়নের লোকেদের মধ্যে হচ্ছে, সুতরাং সেইখানকার লোকেদের কিন্তু পার্টিসিপেশন, তাদের মতামত কিন্তু অবশ্যই একান্তভাবে কিন্তু জরুরি সেই জিনিসটা, কারণ এবং সেখানকার লোকদেরকেও সেই যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম সেখানে কিন্তু ইনভলভ করতে হবে, তবেই কিন্তু সেই আমাদের যে ডেমোক্রেসি সেই ডেমোক্রেসিটা সঠিকভাবে কিন্তু রান করতে পারবে, তবেই কিন্তু আমাদের সবার যে মানে ডেমোক্রেসি যে একটা ফান্ডামেন্টাল রাইট যে ইকুয়ালিটি সেটা কিন্তু আমাদের কিন্তু সুরক্ষিত হবে। সো এটাই হচ্ছে তোমাদের মোরাল রিজন। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে হাই পাওয়ার শেয়ারিং ইজ ডিজায়ারেবল, তাহলে সেখানে ক্ষেত্রে আমাদের দুটো অ্যাসপেক্ট আমাদের কোয়েশ্চেন লিখতে হবে, একটা পোটেনশিয়াল রিজন আর একটা হচ্ছে মোরাল রিজন। বোঝা গেল? তো পোটেনশিয়াল রিজিয়নে প্রিভিয়াস স্লাইডে আমরা বলেছি এবং মোরাল রিজিয়নে আমরা কিন্তু জিনিসগুলো বললাম, যার মেন কথা হচ্ছে যে আমাদের ডেমোক্রেসি এবং ডেমোক্রেসি মেন প্রিরিকুইজিটিভ মানে কনসেপ্টটি হচ্ছে পাওয়ার শেয়ারিং, এবং সেখানে পাওয়ারটাকে কি হবে এবং সেই পাওয়ার শেয়ারিং এর মাধ্যমে কি হবে পিপলস পার্টিসিপেশনও সেই অংশে কিন্তু থাকবে এবং লোকেদের হাতেও কিন্তু কিছু ক্ষমতা ন্যস্ত থাকবে, তাই তো? এবার আমরা দেখব যে নেক্সট চ্যাপ্টারে আমরা নেক্সট স্লাইড আমরা দেখব যে এই টাইপস অফ পাওয়ার শেয়ারিং। এবার তো দেখলাম এখানে এই স্লাইডে তো আমরা দেখলাম যে হোয়াই পাওয়ার শেয়ারিং ইজ ডিজায়ারেবল, এবার দেখব কি কি ধরনের পাওয়ার শেয়ারিং হয়। দেখো এবার তোমাদের তো প্রিভিয়াস স্লাইডে আমরা কি দেখলাম যে আমাদের কেন পাওয়ার শেয়ারিং জরুরি, ঠিক আছে? এবং এবার আমরা দেখব যে ফর্মস অফ পাওয়ার শেয়ারিং, অর্থাৎ কি কি ধরনের মানে ফর্মের মাধ্যমে প্রসেসের মাধ্যমে এই পাওয়ারটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, ঠিক আছে? তার প্রথমেই আছে দেখো দা পাওয়ার, এক নম্বর চারটে এখানে ফর্ম আছে, তার প্রথম এই স্লাইডে আমরা প্রথম ফর্মটা নিয়ে আলোচনা করব। তা প্রথম ফর্মে কি আছে, পাওয়ার শেয়ার অ্যামং দা ডিফারেন্ট অর্গানস অফ গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের অর্গান কি, প্রথমে তিনটে মনে রাখতে, গভর্নমেন্টের যে সমস্ত অর্গান আছে সেই অর্গানের মধ্যে, অর্গান মানে যে হিউম্যান অর্গান, যেমন কি থাকে একটা ফুল বডি, সুতরাং আমাদের গভর্নমেন্ট সিস্টেম যদি মানে সিস্টেমটাকে গভর্নিং বডিটাকে আমরা অ্যাজ এ হিউম্যান বডির সাথে কম্পেয়ার করলে কি হবে, আমাদের যেমন বিভিন্ন অর্গান রয়েছে হাত, ঠিক আছে, মাথা থেকে আরম্ভ করে পা কোমর, ঠিক সেরকম একটা গভর্নমেন্টের কিন্তু সেরকম বিভিন্ন রকমের অর্গান, অর্থাৎ বিভিন্ন রকমের কনস্টিটিউশনাল বডিজ রয়েছে, এবং সেই বডির মাধ্যমে কি করছে গভর্নমেন্ট তার মানে শাসন কার্য কিন্তু পরিচালনা করে। তো কি কি থাকে এই জন্য কি বলা আছে, একে এই জন্য বলা হয় যে হরাইজেন্টাল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, অর্থাৎ গভর্নমেন্টের পাওয়ার কয়টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, এক থাকছে লেজিসলেচার, সেকেন্ড হচ্ছে এক্সিকিউটিভ, থার্ড হচ্ছে জুডিশিয়ারি, এই তিনটে হচ্ছে মেন গভর্নমেন্টের অর্গান, এই একটা অর্গান, এই একটা অর্গান, এই একটা অর্গান, কি কি লেজিসলেচার, লেজিসলেচারের মাধ্যমে কি হবে যে আপার হাউস থেকে যে বিভিন্ন রকম আইন কানুন সমস্ত কি হবে বানানো হয় লেজিসলেচারের মাধ্যমে, এক্সিকিউটিভের মাধ্যমে বিভিন্ন রকমের যে সমস্ত মিনিস্টার রয়েছে, বিভিন্ন রকমের তোর এক্সিকিউটিভ যে অফিসার রয়েছে তাদের মাধ্যমে সেই গভর্নমেন্টের সেই ইমপ্লিমেন্টেশন যে আইন কানুন বানানো হলো সেটা কি মানে বাস্তবে প্রয়োগ করার জন্য ইমপ্লিমেন্টেশন দরকার, তারা প্রয়োগ করে, এবং সেই ইমপ্লিমেন্টেশনটাকে অনেক সময় কি হয় যে হয়তো দেখা গেল যে কোনো কারাপশন হলো, ঠিক আছে, বা অন্য কোনো কারণে কারো হয়তো সেই লটায় কারো পছন্দ হলো না, তখন কি করবে, তখন সেই পার্সন কি হয় কোথায় যাবে, জুডিশিয়ারিতে যাবে, এবং জুডিশিয়ারি কি করবে তখন সেটাকে ইন্টারপ্রিট করবে, কারণ কি জুডিশিয়ারি হচ্ছে ফাইনাল ইন্টারপ্রিটেটর অফ দা কনস্টিটিউশন,
কনস্টিটিউশন দেখবে, কনস্টিটিউশন ওয়াইজ সেটা ঠিকঠাক হয়েছে কি হয়নি, সুতরাং তার উপর বেস করে কিন্তু আমাদের কি হবে, জুডিশিয়ারি তার রায় জানাবে। তো এখানে কি হয়েছে, সে যেন এখানে প্রথমে কি করছে, এই এই যে প্রসেসটাকে, এই যে পাওয়ারটাকে, অর্থাৎ পাওয়ারটা একজনের মধ্যে কি সীমাবদ্ধ রয়েছে, পাওয়ারটাকে এখানে দেওয়া হয়েছে কিছু, এখানে কিছু পাওয়ার দেওয়া হয়েছে, এখানে কিছু পাওয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড করা হয়েছে, অর্থাৎ হরাইজেন্টালি ডিস্ট্রিবিউটেড হয়েছে। সেজন্য এই যে সিস্টেমটাকে এর নাম দিয়েছে হরাইজেন্টাল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। ঠিক আছে, দুটো পাওয়ার হয়, একটা হচ্ছে হরাইজেন্টাল ডিস্ট্রিবিউশন পাওয়ার আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, সেটাও আমরা পড়বো। এবারে হরাইজেন্টাল ডিস্ট্রিবিউশন পাওয়ার মধ্যে প্রথমে কি বলেছে, যে সাচ কি হচ্ছে, যে সেপারেশন এনসিওর দ্যাট নান অফ দা অর্গান ক্যান এক্সারসাইজ আলটিমেটেড পাওয়ার, আনলিমিটেড হবে এটা, হ্যাঁ আনলিমিটেড পাওয়ার। অর্থাৎ এই যে পাওয়ার সিস্টেমের মাধ্যমে এটাকে এনসিওর করা হয়েছে, যে কি এনসিওর করা হয়েছে, যে কোন যে বডি সে যেন তার আনলিমিটেড পাওয়ার যদি সে না পায়। এবার আনলিমিটেড পাওয়ার পেলে সেখানে কিন্তু কারাপশন হবে, তাই না? যেমন আগে যেমন মনার্কি সিস্টেমে ছিল, সেখানে কি ছিল, সেন্ট্রাল পাওয়ারটা কিন্তু সেন্ট্রালাইজ ছিল, সেখানে রাজা যা ডিসাইড করতো সেটাই হতো, তাই তো? কিন্তু এখানে আমাদের কি হলো, ডেমোক্রেসিতে কি হলো, পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। অর্থাৎ কিছু পাওয়ার থাকবে লেজিসলেচারের কাছে, কিছু পাওয়ার থাকবে এক্সিকিউটিভের কাছে, এবং কিছু পাওয়ার থাকবে জুডিশিয়ারির কাছে, এবং কারো হাতে কিন্তু পাওয়ারটা একদম সেন্ট্রালাইজ করা নেই। ঠিক আছে, সুতরাং এ একে অপরকে চেক করবে পাওয়ার ঠিকঠাক সেই পাওয়ারটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। ঠিক আছে, যে পাবলিক ওয়েলফেয়ার এর জন্য সেটা পাওয়ারটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। তারপরে দু নম্বর হচ্ছে ইচ অর্গানস চেক ইচ আদার, অর্থাৎ প্রত্যেকটা অর্গান, অর্থাৎ লেজিসলেটর থেকে আরম্ভ করে লেজিসলেটর এক্সিকিউটিভ চেক করতে পারে, আবার লেজিসলেটর আবার জুডিশিয়ারি কি করতে, এক্সিকিউটিভকে চেক করতে পারে, চেক করতে পারে, আবার লেজিসলেচারকেও চেক করতে পারে না। সে হয়তো দেখা গেল যে আপার হাউসে কোনো হয়তো আইন, হয়তো কোনো মানে কোনো আইন বা কোনো বিল হয়তো পাস হয়েছে, ঠিক আছে, বিল পাস হওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে সাইন হয়ে সেটা লতে কনভার্ট হবে। এবার সেই লটা দেখা গেল যে কোনো কারণে হয়তো দেখা গেল যে যে হিউম্যান যে ফান্ডামেন্টাল রাইটস সেটাকে ভায়োলেট করছে, তাহলে সেই লটা তখন হয়ে যাবে আরবিট্রারি ল, এবং তখন যে জুডিশিয়ারি কি করবে, তখন সেই আপার হাউসকে আবার বলবে যে, আবার সুপ্রিম কোর্ট তখন বলবে যে তুমি এই লটাকে একটু বিবেচনা করে দেখো, কারণ এটা আরবিট্রারি ল, এটা হিউম্যান যে রাইটস আছে, হিউম্যান যে ফান্ডামেন্টাল রাইটস আছে তাকে ভায়োলেট করছে হয়তো। ঠিক যেমন তোমার ক্লাস এইটে তোমরা পড়েছিলে যে মহিলাদের উপর যে নির্যাতন, সেই সম্পর্কে তোমরা একটা পড়েছিলে যে আরবিট্রারি ল সম্পর্কে, তো সেরকম। সেই জন্য এক একটা কি করে বডি, কি করে অর্গান, কি করে যে এক একজনকে চেক করে, এটা হচ্ছে তো আর একটা এর ক্রাইটেরিয়া, অর্থাৎ বলা যায়। এবং লাস্ট এবং তিন নম্বর কি আছে, দিস রেজাল্ট এ ব্যালেন্স পাওয়ার অ্যামং দ্য ভ্যারিয়াস ইনস্টিটিউশন, অর্থাৎ প্রত্যেকের কাছেই যেহেতু পাওয়ারটা সমানভাবে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, সেজন্য কি করে প্রত্যেকেই কিন্তু নিজে নিজে সামঞ্জস্য বজায় রেখে চলে, কারোর কাছে কিন্তু বেশি পাওয়ার দেওয়া নেই, মানে কারোর কাছে বেশি পাওয়ার দেওয়া থাকলে সেখান থেকে কারাপশন হওয়ার চান্স সুযোগ বেশি থাকে, তাই না? সেজন্য তোমরা হামেশাই দেখতে পাবে যে কোনো পলিটিক্যাল পার্টি থেকে কোনো মিনিস্টার বা ইয়ে দেখা গেলো সেই পদে থেকে কি হয়েছে, হয়তো কারাপশন করেছে, তার জন্য তার হয়তো দেখা গেলো যে জেল হচ্ছে, কোনো পেনাল্টি হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, সেটা যে জুডিশিয়ারি ঠিক করছে, তাই তো? তাহলে সে এক্সিকিউটিভ পদে থেকে কি করছে, সে তার ক্ষমতার অপব্যবহার করেছে, অপব্যবহার করার জন্য তাকে তার পেনাল্টি বা তাকে সেন্টেন্স কে দিচ্ছে, জুডিশিয়ারি দিচ্ছে। সুতরাং তার হাতেই তো সমস্ত কিছু পাওয়ার নেই, জুডিশিয়ারি হচ্ছে কি বললাম, যে জুডিশিয়ারি হচ্ছে তোমার কনস্টিটিউশনের একদম ফাইনাল ইন্টারপ্রিটিয়েটর। তাহলে এ প্রত্যেকটা জুডিশিয়ারি প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক চেক করছে, যে ঠিকঠাক সমস্ত জিনিস ঠিকঠাক ভাবে লফুলি ইমপ্লিমেন্ট হচ্ছে কি হচ্ছে না, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমার পাওয়ার শেয়ার টু দ্য অ্যামং ডিফারেন্ট গভর্নমেন্টস অর্গান। তাহলে এই তিনটে অর্গানের মধ্যে পাওয়ারটাই কিন্তু ডিস্ট্রিবিউটেড করে দেওয়া হয়েছে, সেজন্য এই পাওয়ার এই সিস্টেমটাকে বলা হয় যে সিস্টেম অফ চেক অ্যান্ড ব্যালেন্স। তাই না, এই সিস্টেমের মাধ্যমে চেক হচ্ছে এবং ব্যালেন্সও হচ্ছে। এবার আমরা দেখব দুই নম্বর পাওয়ার শেয়ারিং এর দুই নম্বর হচ্ছে ফর্মটা কি। দেখো এবার আমরা তোমাদের দুই নম্বর ফর্মস অফ শেয়ারিং, অর্থাৎ
পাওয়ার শেয়ারিং এর ফর্ম যে দু নম্বরটা আমরা আলোচনা করব। দু নম্বর কি আছে, পাওয়ার শেয়ারিং ক্যান বি শেয়ার্ড অ্যামং দ্য গভর্নমেন্ট অফ ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলস, অর্থাৎ পাওয়ার শেয়ারিংটা কিভাবে গভর্নমেন্ট বিভিন্ন লেয়ারে অর্থাৎ বিভিন্ন লেভেলে কিভাবে ডিস্ট্রিবিউট করেছে সেটা দেখব। প্রথমে কি আছে দেখো, এখানে প্রথমে পাওয়ারটা কি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি কাকে দিয়েছে, স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ পাওয়ারটা দেখো একদম হরাইজেন্টালি কি হচ্ছে একদম নেমে আসছে, তাই না? সেই জন্য এখানে কি হয়েছে ভার্টিক্যাল, সেই জন্য এটা কি বলছে ভার্টিক্যাল ফর্ম অফ পাওয়ার শেয়ারিং, ঠিক আছে? এই যে প্রসেস, এই প্রসেসটাকে পাওয়ারটাকে যে শেয়ারিং এর যে প্রসেস এটা এটাকে বলা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট, অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট হচ্ছে এই প্রভিশনাল স্টেট থেকে আরম্ভ হচ্ছে পাওয়ারটা কিভাবে ফেডারেল মানে স্টেট ওয়াইজ কিভাবে পাওয়ারটা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের স্টেটকে নিজস্বভাবে তাদের অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য পাওয়ারটা এখানে দিয়েছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারফেয়ারেন্স কিন্তু মিনিমাল, তাই না? তারপর আবার কি করছে স্টেট, আবার কি করেছে স্টেট আবার তার নিজস্ব রাজ্যটাকে বিভিন্ন কিন্তু প্রভিশন অর্থাৎ লোকালি তার পাওয়ারটাকে আবার কিন্তু আবার ডিস্ট্রিবিউটেড করে দিয়েছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে। সেখানে কি বলেছে দেখো, ইন এ ফেডারেল গভর্নমেন্ট পাওয়ার ইজ শেয়ার বিটুইন জেনারেল গভর্নমেন্ট, পাওয়ার কি হয়েছে জেনারেল গভর্নমেন্টের সাথে পাওয়ারটা শেয়ার করা হয়েছে ফ্রম দা এন্টায়ার কান্ট্রি, এবং যেটা এন্টায়ার কান্ট্রিতে সে একই ধরনের ফর্ম অফ গভর্নমেন্ট চলবে, অ্যান্ড এন্টায়ার কান্ট্রি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাট দা প্রভিশনাল আর রিজিওনাল লেভেল, অর্থাৎ প্রভিশনাল অর্থাৎ এই যে রাজ্য এবং তার রিজিওনাল অর্থাৎ লোকাল লেভেলে একই ধরনের যে সিস্টেমটা সেটা চলবে, এই সিস্টেমটাকে বলছে ফেডারেল ডিভিশন অফ পাওয়ার, অর্থাৎ ফেডারেল ডিভিশন অফ পাওয়ার। এই এখানে শুধু এই জিনিসটাই মানে এখান থেকে যে এই জিনিসটাই কিন্তু এখানে শেষ নয়, এর জন্য তোমাদের চ্যাপ্টার টু আবার ফেডারেল গভর্নমেন্ট সম্পর্কে আবার বিষয় মানে আরো একটা আলাদা একটা চ্যাপ্টার রয়েছে, নেক্সট চ্যাপ্টার যেটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট ফেডারেলিজম, সেই সম্পর্কে কিন্তু আমরা কিন্তু আবার সবিস্তারে কিন্তু পড়বো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, সাপোজ ধরো যে এটা ইন্ডিয়া, তাই তো, যে এটা ইন্ডিয়া ধরে নাও, তো ইন্ডিয়ার যে এখানে কি হয়েছে, এখানে ইন্ডিয়া দিল্লিতে কি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই তো, এবং স্টেট ওয়াইজ বিভিন্ন যে স্টেট রয়েছে স্টেট ওয়াইজ কি হয়েছে তাদের আলাদা আলাদা কিন্তু পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ স্টেট ওয়াইজ একটা পাওয়ার দেওয়া আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরে নিলাম, এখানে ওয়েস্ট বেঙ্গলের পাওয়ার, ঠিক আছে? এবার ওয়েস্ট বেঙ্গল কি করেছে, ওয়েস্ট বেঙ্গলের আমাদের কি কলকাতা, এবার ওয়েস্ট বেঙ্গল যে এন্টায়ার রাজ্যটা এই রাজ্যটাকে আবার তার পাওয়ারটা কিভাবে ডিস্ট্রিবিউট করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাই তো? এই ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের মধ্যে অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, তাহলে নেক্সট ইয়ে কি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, এবার এই ডিস্ট্রিক্টে কি থাকছে, এখানে এখানে কে থাকছে সিএম হেড থাকছে, এবার ডিস্ট্রিক্ট লেভেলে কে থাকছে, ডিস্ট্রিক্ট লেভেলে থাকছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম, তাই না? আবার ডিএম থেকে কি হয়েছে আবার ডিস্ট্রিক্ট থেকে পাওয়ারটা কিভাবে শেয়ার হয়েছে ডিস্ট্রিক্ট আর বিভিন্ন অনেকগুলো ব্লক নিয়ে, তাই তো, সাব ডিভিশন নিয়ে গঠিত হয়েছে, অনেকগুলো সাব ডিভিশন নিয়ে অনেকগুলো ডিস্ট্রিক্ট গঠিত হয়েছে, অনেকগুলো সাব ডিভিশন নিয়ে হয়েছে, ঠিক আছে? এই সাব ডিভিশনের মধ্যে এদের আন্ডারে কে থাকবে, পাওয়ার দায়িত্ব কে থাকবে, এসডিও সাব ডিভিশনাল অফিসার, আবার এই সাব ডিভিশনের আন্ডারে কি থাকবে অনেকগুলো ব্লক থাকবে, তাই তো, অনেকগুলো ব্লক থাকবে, ব্লকের আন্ডারে কে থাকবে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপর ব্লকের আন্ডারে কি থাকবে অনেকগুলো পঞ্চায়েত থাকবে, যদি এটা রুরাল এরিয়া হয় তাহলে পঞ্চায়েত থাকবে, পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান থাকবে, আর যদি তোমার টাউন এরিয়া হয় সিটি এরিয়া হয় তাহলে মিউনিসিপ্যালিটি থাকবে, ঠিক আছে? তাহলে দেখো একটা স্টেট থেকে কিভাবে পাওয়ারটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে তাই না? অর্থাৎ সেন্ট্রালি ইন্ডিয়া এই যে পাওয়ারটা ডিস্ট্রিবিউশন করার মানেটা কি, এই পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কে করেছিল, এই পাওয়ার ডিস্ট্রিবিউশন কনসেপ্টটা বেলজিয়াম অ্যাডাপ্ট করেছিল, সেই জন্য কি হয়েছে বেলজিয়ামে একটা হ্যাপি এন্ডিং হয়েছিল। কিন্তু যে শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা কি দেখলাম যে শ্রীলঙ্কান যে গভর্নমেন্ট তারা কি করেছিল, দে ফলো দ্য মেজরিটেরিয়ানিজম, তাই তো, মেজরিটেরিয়ানিজম অর্থাৎ যে যে মেজর অর্থাৎ বুদ্ধিস্ট তাদের প্রতি কিন্তু তারা ইনক্লিনেশন বেশি ছিল,
তারা তাদেরকে ফেভার করেছিল। তার ফলে তাদের আমরা কি দেখলাম, সিভিল ওয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের একটা দুটো কমিউনিটির মধ্যে ক্লাস দেখতে পেলাম। অর্থাৎ এখানে কি, পাওয়ার যত শেয়ারিং হবে তত তাদের যে সেখানকার যে পপুলেশনের যে রাইট, ডেমোক্রেটিক যে রাইট, অর্থাৎ যে ফান্ডামেন্টাল রাইট, সেগুলো কিন্তু এনসিওর হবে, তাই না? সেই জন্য পাওয়ারটা দেখো একদম সেন্ট্রাল গভর্নমেন্টে কি হবে, স্টেট ওয়াইজ, স্টেট থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট থেকে সাব ডিভিশন ওয়াইজ, সাব ডিভিশন থেকে ব্লক, ব্লক থেকে কি হবে পঞ্চায়েত, মিউনিসিপ্যাল স্তরে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পাওয়ারটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেল। এই যে প্রসেসটা, এটা তো হরাইজেন্টালি আস্তে 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 একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে নেমে আসছে, সেই জন্য হচ্ছে হরাইজেন্টাল পাওয়ার শেয়ারিং, এটা বোঝা গেল। এবং এখানে এই সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে পিপলস পার্টিসিপেশন রয়েছে, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পিপলস পার্টিসিপেশন, এটা ওয়েস্ট বেঙ্গলের, এবার অন্যান্য স্টেটেও কিন্তু একই সিস্টেম, তাদেরও সেই ডিস্ট্রিক্ট, যদি আমরা মহারাষ্ট্র ধরি, তাদের আবার যতগুলো ডিস্ট্রিক্ট আছে তাদের প্রত্যেকটা ডিএম, ডিএম থেকে আবার এসডিও, ঠিক আছে, এসডিও থেকে আবার বিডিও, বিডিও থেকে আবার ব্লক লেভেলে আবার চলে যাচ্ছে, মিউনিসিপ্যাল এরিয়া হলে মিউনিসিপ্যালিটি এবং রুরাল এরিয়া হলে আমাদের পঞ্চায়েত লেভেল। অর্থাৎ একদম গ্রাস রুট থেকে টপ রুট থেকে কিভাবে পাওয়ারটা আস্তে 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 একদম গ্রাস রুট লেভেলে কিভাবে নেমে এলো সেটা আমরা দেখতে পেলাম, তাই না? এবার তাহলে বোঝা গেল যে পাওয়ার কিভাবে বিভিন্ন ডিফারেন্ট লেভেলের মধ্যে শেয়ার হচ্ছে। এবার তিন নম্বরে আমরা দেখবো যে পাওয়ার শেয়ারিং এর যে ফর্মস আছে, তিন নম্বর প্রসেসটা দেখবো। দেখো এবার হচ্ছে তোমার ফর্মস অফ পাওয়ার শেয়ারিং এর মধ্যে তিন নম্বর যে তোমাদের ইয়েটা দেওয়া আছে, পয়েন্টটা দেওয়া আছে, পাওয়ার শেয়ার অ্যামং দ্য, পাওয়ার শেয়ার হচ্ছে কাদের মধ্যে, পাওয়ার শেয়ার অ্যামং দ্য ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস, তাই তো? অর্থাৎ বিভিন্ন সোশ্যাল গ্রুপ। এবার সোশ্যাল গ্রুপ মানে কোনগুলো, দেখো সোশ্যাল গ্রুপ হচ্ছে পাওয়ার মে অলসো বি শেয়ার অ্যামং দ্য ডিফারেন্ট গ্রুপ সাচ অ্যাজ দ্য রিলিজিয়ান অ্যান্ড দ্য সোশ্যাল গ্রুপ, লিঙ্গুইস্টিক গ্রুপ। অর্থাৎ সোশ্যাল গ্রুপ মানে কি, অর্থাৎ রিলিজিয়ানের বেসিসে এবং ল্যাঙ্গুয়েজের দিক থেকে বেসিসে সেই সমস্ত সোশ্যাল গ্রুপ, তাদের যে গ্রুপ সে গ্রুপটা। যেমন আমরা বেলজিয়ামের ক্ষেত্রে কি দেখলাম, বেলজিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম যে ডাচ কমিউনিটি, অর্থাৎ ডাচ স্পিকিং ফ্লেমিশ রিজিয়নের ডাচ স্পিকিং কমিউনিটি, এবং ভালোনিয়া রিজিয়নে আমরা কি দেখলাম যে স্প্যানিশ যে কমিউনিটি, এবং তাদের মধ্যে কিভাবে পাওয়ারটা, যদিও তাদের মেজরিটি মাইনরিটি কোনো ফ্যাক্টর নয়, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ারটা কিভাবে তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করে দিয়েছিল, ঠিক আছে, যেটা শ্রীলঙ্কান গভর্নমেন্ট পারেনি, অর্থাৎ সিনহালা স্পিকার এবং তামিল স্পিকারদের মধ্যে, কারণ সিনহালা গভর্নমেন্ট কি করেছিল, তারা যে মেজরিটেরিয়াজম যে কনসেপ্ট, তার প্রতি তাদের ইনক্লিনেশন বেশি ছিল, তার ফলে সিভিল ওয়ার হয়েছিল। সেই যে এই যে বিভিন্ন উইকার সেকশন আছে সমাজের, ঠিক আছে, অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ, কালচার, ঠিক আছে, তাদেরকে ক্ষেত্রে তাদের মানে তাদের যে গ্রুপ, সেই সোশ্যাল গ্রুপের মধ্যে পাওয়ারটাকে কি হবে মানে শেয়ার করা, তাদেরকে পাওয়ার দেওয়া, ঠিক আছে। যেমন উদাহরণে কি আছে, যেটা বললাম উদাহরণে কি আছে, যে কমিউনিটি গভর্নমেন্ট ইন বেলজিয়াম, অর্থাৎ বেলজিয়ামে কমিউনিটি গভর্নমেন্টে কি হচ্ছিল যে তাদের মেজরিটি মাইনরিটি এবং যে জার্মান স্পিকিং 1% ছিল জার্মান স্পিকিং, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কি হলো যে প্রত্যেক গ্রুপের সেকশনের লোকের ক্ষেত্রেই হলো তাদের যে ইকুয়ালিটি সেটা কিন্তু এনসিওর করা হলো বাই দ্য গভর্নমেন্ট, তাই তো, অ্যাকোমোডেশন প্ল্যানের মধ্যে দিয়ে। এবং তার কি করেছিল যে বেলজিয়ান গভর্নমেন্ট যে সেন্ট্রাল, স্টেট এবং কমিউনিটি গভর্নমেন্ট ফর্ম করে এটাকে নিয়ে এসেছিল, ঠিক আছে। অর্থাৎ কমিউনিটি গভর্নমেন্টের মেন ক্রাইটেরিয়া কি ছিল, যে কোনো একটা কনস্টিটিউশন মানে কনস্টিটিউয়েন্সিতে যে যে কোনো পার্সন যদি কোনো এসটি বা এসটি, অর্থাৎ যে মেজরিটি মাইনরিটি কোনো পার্সন যদি বিলং করে, সে কিন্তু সেই রিজিয়নের এডুকেশন কালচার থেকে আরম্ভ করে আপহোল্ডের জন্য সে কিন্তু রেসপন্সিবল থাকবে, সেই সমস্ত কিন্তু দেখাশোনা করবে তাকে। সুতরাং সেই সমস্ত ব্যক্তিদেরকে কি হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল কমিউনিটি গভর্নমেন্টের, তার মাধ্যমে যে মাইনরিটিদের তাদের কি হয়েছিল, তাদের ইন্টারেস্ট সিকিউর হয়েছিল। আর কি করা হইল যে রিজার্ভ কনস্টিটিউশনসে মানে রিজার্ভ কনস্টিটিউশনসে ইন ইন্ডিয়া দ্য ওমেন অ্যান্ড উইকার সেকশনস, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত এসসি, তাই না, এসটি, ওবিসি, তাই না, এই যে এসটি, এসটি, এসসি, ওবিসি, এরা অ্যাকচুয়ালি এরা তো মার্জিনালাইজড, তাই না, এরা মার্জিনালাইজড। এবার এদের যে কনফ্রন্টিং দ্য মার্জিনালাইজেশন, অর্থাৎ এদের যে মার্জিনালাইজ হওয়ার, অর্থাৎ এদের যে মার্জিনালাইজ হলো এবং এদেরকে, তাহলে তো আমাদের সমাজের, এরা তো সমাজেরই অংশ, সমাজ থেকে তো এদের আমরা দূরে ফেলতে পারি না, তাহলে কি করতে হবে, এদের অধিকার এবং সুরক্ষার জন্য কি হলো, গভর্নমেন্ট কিছু কনস্টিটিউশনাল
কি হলো, তাদের আমাদের ডেমোক্রেসি থেকে তাদের মানে কনস্টিটিউশনের মাধ্যমে এদের কিছু এদের জন্য কিছু ল ইমপ্লিমেন্ট করা হলো, ঠিক আছে, এবং সেই লয়ের মাধ্যমে এদেরকে আপহোল্ড করার চেষ্টা করা হলো, অর্থাৎ সমাজের মূল যে সোসাইটিতে এদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা হলো, এবং অর্থাৎ এদেরকে যে লটা প্রদান করা হলো, অর্থাৎ কিছু তাদেরকে কিছু ছুট, কিছু রিল্যাক্সেশন, কিছু রিডাকশন, এই সমস্ত দিয়ে তাদেরকে সমাজের মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হলো। তার মানে কি হলো, এখানে পাওয়ারটা কি হলো, এই সমস্ত সেকশনের মধ্যে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা হলো, তাদের স্পেশাল কিছু পাওয়ার দেওয়া হলো, বোঝা গেল। সেই জন্য এখানে পাওয়ার সেকশন এবং দ্য ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস, এইভাবে পাওয়ারটাকে বিভিন্ন সোশ্যাল গ্রুপের মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউটেড করে দিয়ে তাকে তাদেরকে এম্পাওয়ার করে কি হবে সমাজের মেন সেকশনে তুলে নিয়ে আসা হলো। কারণ তাদেরকে যদি সমাজের মানে মেন স্ট্রিমে যদি না নিয়ে আসা হয়, তারা যদি একদম পিছনেই থেকে যায়, তাহলে তাদের মধ্যে একটা এজিটেশন, একটা অসন্তোষ ক্রিয়েট হবে, এবং সোশ্যালি পিস থাকার জন্য, পিসফুলি থাকার জন্য সমাজের প্রত্যেকটা সেকশনের লোককে কি করতে হবে, তাদের ইকুয়াল যে রাইট সেটাকে, ডেমোক্রেটিক রাইট, তার যে ফান্ডামেন্টাল রাইট, সেগুলোকে আমাদের কিন্তু এনসিওর করতে হবে, এবং সেইগুলো এনসিওর হবে কার মাধ্যমে, এদের ক্ষেত্রে কিছু স্পেশাল পাওয়ার এদেরকে এম্পাওয়ারমেন্টের মাধ্যমে, যেগুলো যার মাধ্যমে এদের কিন্তু আপলিফমেন্ট হবে, বোঝা গেল। এবার আমরা দেখবো যে যে ফর্মস অফ পাওয়ার শেয়ারিং এর 3 নম্বরের 4 নম্বরের কি দিয়েছে, ঠিক আছে। এবার দেখো, এবার তোমাদের 4 নম্বর অর্থাৎ পাওয়ার শেয়ারিং, ফর্মস অফ পাওয়ার শেয়ারিং এর 4 নম্বর কি এলাম, যে পাওয়ার ক্যান বি শেয়ার্ড পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ পলিটিক্যাল পার্টির মধ্যে, প্রেশার গ্রুপস অ্যান্ড মুভমেন্ট, কিভাবে এদের মধ্যে কিভাবে পাওয়ারটা শেয়ার হলো। দেখো পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, তো পলিটিক্যাল পার্টির মধ্যে তো দেখা গেল যখন যে গভর্নমেন্ট যখন ফর্ম হয়, যখন জেনারেল ইলেকশন হয়, তাই তো, সেই ইলেকশনের মধ্যে যখন দেখা গেল যে একটা পার্টি হয়তো মেজরিটি পেলো, তারা সরকারে এলো, ঠিক আছে, আবার ওভার দা 5 ইয়ার পরে, নেক্সট 5 বছর পর আবার সেটা চেঞ্জ হবে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে পাওয়ারটা কিন্তু একজনের কাছে সেন্ট্রালাইজ থাকছে না, সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। আবার দেখা গেল যে যখন অন্য কোনো পার্টি হয়তো তার মেজরিটি, অর্থাৎ আনএবল টু ফুলফিল বা এনসিওর দেওয়ার মেজরিটি, তখন তারা কি করে, তখন অন্যান্য পার্টিগুলোর সাথে মিলে কি করে, কোয়ালিশন সরকার ফর্ম করে, তাই তো। আর প্রেশার গ্রুপ, প্রেশার গ্রুপ মানে কি, অর্থাৎ দেখা গেল যে কোন গভর্নমেন্ট কোন একটা বিল নিয়ে এসছে, যেমন আমরা দেখলাম কৃষি বিল এর আগে মোদি সরকারের আমলে, যে কৃষি বিলের যে 3 মাস 4 মাস ধরে কৃষি বিল সম্পর্কে কি হলো, যে প্রোটেস্ট করা হলো, তো সুতরাং এট দ্য এন্ড কি হলো, গভর্নমেন্টকে আবার সেই কৃষি বিলকে আবার কিন্তু উইথড্র করতে বাধ্য হতে হলো, তাই তো। তাহলে এখানে যে কৃষি বিলটা কি করলো, যেটা উইথড্র করলো, যেখানে যে ফার্মারটা কৃষি বিলটা করেছিল, কৃষি বিলের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল, সেটা অল ওভার গোটা ইন্ডিয়ার ফার্মারদের ইন্টারেস্টে, সেরকম দেখা গেলো যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কি করছে, যে কোনো হয়তো যে কোনো ট্যাক্স রিডাকশনের ব্যাপারে তারা কি বলছে, যে তারা সরকারের উপর প্রেশার ক্রিয়েট করছে, যে তার ট্যাক্স রিডাকশনের ব্যাপারে। আবার কোন মুভমেন্টের মাধ্যমে কি হচ্ছে, যে কোনো সরকারকে প্রেশারে ফেলা যাচ্ছিল, ঠিক আছে। যেমন আমরা দেখছিলাম যে নর্মদা বাঁচাও আন্দোলনে, যে নর্মদা বাঁচানো আন্দোলনে কি হচ্ছিল, যে ড্যাম যে তৈরি হচ্ছিল, সে ড্যাম তৈরি হওয়ার ফলে সেই যে সমস্ত ট্রাইবাল এরিয়া, ওই ফরেস্ট রিজিয়নটাতে কি হয়েছিল, যে তাদের মানে সোশ্যাল গ্রুপ যে তাদের লার্জ স্কেলে ডিসপ্লেসমেন্ট হচ্ছিল, আর সোশ্যাল গ্রুপদের যেহেতু তারা ফরেস্ট থেকেই তারা সমস্ত রকম লাইভলিহুড তারা ফরেস্ট থেকে পাচ্ছিল, কিন্তু তাদের ডিসপ্লেস করলে তাদের তো লাইভলিহুডটা সেখান থেকে আর তো পাচ্ছে না, তাই না। কারণ সেই জন্য কি হলো, তারা সরকারের প্রতি প্রেশার ক্রিয়েট করেছিল মুভমেন্টের মাধ্যমে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে কি, যে আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে, এই যে ডেমোক্রেটিক সিস্টেম মানে ডেমোক্রেসির মধ্যে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটা কম্পিটিশন থাকে, তাই না। যে ওভার দ্য পিরিয়ড দেখা গেল যে কোনো একটা পার্টি ক্ষমতায় এলো, শাসনে এলো, তারপরে আবার দেখা গেলো আবার চেঞ্জ হলো, সে পার্টি আবার ভোটিং এর মাধ্যমে আবার দেখা গেলো যে অন্য কোনো গভর্নমেন্ট এলো, তাই না। তাহলে এইভাবে পলিটিক্যাল পার্টি এদের মধ্যে সেরকম একটা সবসময় একটা কি পলিটিক্যাল পার্টিদের মধ্যে একটা কম্পিটিশন চলতে থাকে। তো এই কম্পিটিশনের ফলে কি হয়, এই সাচ কম্পিটিশন এনসিওর দ্যাট কি করে, যে পাওয়ার ডাজ নট রিমেইন ইন ওয়ান হ্যান্ড, অর্থাৎ পলিটিক্যাল যে কম্পিটিশন আছে, তার মাধ্যমে আমরা কি দেখলাম, যে প্রত্যেকটা পার্টির মধ্যে কিন্তু, অর্থাৎ 5 বছর অন্তর অন্তর 5 ইয়ার্স পর পর কি হচ্ছে, গভর্নমেন্ট হয়তো সেই গভর্নমেন্টে পুনরায় আসছে, কিংবা গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে কোনো পার্টির হাতেই কিন্তু মানে পাওয়ারটা কিন্তু একদম কেন্দ্রীভূত বা একইভাবে থেকে যাচ্ছে না, তাই না। এবার তারপরে কি বলছে দেখো, যে দ্য পাওয়ার ইজ শেয়ার্ড অ্যামং ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস দ্যাট রিপ্রেজেন্ট ডিফারেন্ট আইডিওলজি অ্যান্ড সোশ্যাল গ্রুপস,
অর্থাৎ যে পাওয়ারটা আবার অন্যান্য যে সমস্ত পলিটিক্যাল পার্টির মধ্যে শেয়ার করা আছে। দেখা গেল যে হয়তো দেখা গেল কোন একটা রিজিয়নে বা কোন একটা স্টেটে বা কোন একটা প্রভিন্সে দেখা গেল যে এসটি কমিউনিটি বেশি রয়েছে বা তোমার মাইনরিটি কমিউনিটি বেশি রয়েছে, তো সেখানকার সেখানে একটা পার্টি ফর্ম করলো যাদের মেন আইডিওলজি হচ্ছে কি হচ্ছে সে মাইনরিটিদেরকে নিয়ে, ঠিক আছে, তাদেরকে তাদের মানে তাদের সোশ্যাল আপলিফমেন্টকে নিয়ে। তো সুতরাং সেই পার্টি সেই ধরনের চিন্তাধারাকে সমর্থন করে, প্রত্যেকটা পার্টির একটা এসটি এই সমস্ত বিভিন্ন ওপর কাস্টের ওপর বেস করে কিন্তু অনেক কিন্তু পার্টি আমাদের মানে ইন্ডিয়ান অর্থাৎ ইন্ডিয়াতে রয়েছে, তাই না? তাহলে এবং তাদের মধ্যে কি আছে, সেই পার্টির মধ্যে কিন্তু আলাদা আলাদা কি আছে, ক্ষমতা দেওয়া আছে এবং তাদের আইডিওলজি এবং সোশ্যাল গ্রুপসও তাদের আলাদা, এবং তারা যে বিলম্ব মানে আইডিওলজি এবং গ্রুপের সাথে বিলং করে তাদের আইডিওলজিটাও সেই একই তাদের প্রতি। তো সুতরাং এইভাবে হচ্ছে কি পার্টির মাধ্যমে কি হচ্ছে যে যে পাওয়ার যে আছে সেটা কিন্তু শেয়ার হচ্ছে, তাই না? সেই জন্য এর অ্যাজ এ রেজাল্ট হিসাবে কি হচ্ছে যে কোয়ালিশন গভর্নমেন্ট মানে হচ্ছে যখন কোনো গভর্নমেন্ট তার মেজরিটি পাচ্ছে না, আনএবল টু সিকিউর হিস মেজরিটি, তখন আদার পার্টিরা এসে কি করছে, সেই গভর্নমেন্ট এসে একসাথে গভর্নমেন্ট মেজরিটি নিয়ে গভর্নমেন্ট ফর্ম করছে। তার মানে সেখানে কিন্তু যে পাওয়ারটা সেটা হচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। তারপরে কি বলছে যে ইন ডেমোক্রেসি উই ফাইন্ড ইন্টারেস্ট গ্রুপ সাচ অ্যাজ দোজ ট্রেডার্স বিজনেসম্যান, কি কি ট্রেডার্স বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ফার্মার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স। অর্থাৎ যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের গ্রুপ, ফার্মারদের যে আলাদা গ্রুপ, ঠিক আছে, তারপর যে সমস্ত ট্রেড ইউনিয়ন অর্থাৎ মানে ইন্ডাস্ট্রিয়াল লেবারদের যে আলাদা গ্রুপ, তারা কি করে, তারা হয়তো সরকারের বিরুদ্ধে একটা প্রোটেস্ট অর্থাৎ চাপ সৃষ্টি করে, অর্থাৎ তাদের যে ইন্টারেস্টকে মানে সুরক্ষিত করার জন্য তারা কি করে চাপ সৃষ্টি করে। দেখা গেল যে কোনো একটা হয়তো আইন পাস করলো বা কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা হয়তো কোনো একটা রিজিয়নে, যেমন রেলে দেখবে তোমরা প্রায় দেখবে রেলে ধর্মঘট হচ্ছে, তাই না? তা কর্মী ইউনিয়ন হচ্ছে, তাদের যে ইউনিয়ন আছে তারা কি করছে, তারা হয়তো রেলের যে নিয়ম কানুন রয়েছে, যে ডিউটি যে শিডিউল রয়েছে সেইগুলো থেকে হয়তো তারা কিছু রিল্যাক্সেশন চাইছে, সেজন্য কি করছে তারা হয়তো সম্মিলিতভাবে তারা কি করছে তারা প্রোটেস্ট করছে। তো সুতরাং তার ফলে কি হচ্ছে যে গভর্নমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই তাদের যে চাহিদা সেগুলো মেনে নিতে বাধ্য হয়, তাই তো? কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হয় না। তো সুতরাং এই যে চার নম্বর এই গ্রুপটার মধ্যে দিয়ে অর্থাৎ পাওয়ার ক্যান বি শেয়ার বাই দ্য পলিটিক্যাল প্রেশার গ্রুপস অ্যান্ড দ্য মুভমেন্ট, এই মাধ্যমে আমাদের এই যে ফর্মস অফ পাওয়ার শেয়ারিং এই যে টপিকটা আমাদের কিন্তু কমপ্লিট হলো। তাহলে আমরা প্রথম থেকে আবার যদি রিক্যাপচুলেশন করে নিই যে এই যে ফর্মস অফ পাওয়ার শেয়ারিং এ আমরা এই যে কতগুলো স্লাইডে করলাম, তো প্রথমে আমরা কি দেখলাম ফর্মস অফ পাওয়ার শেয়ারিং এর মধ্যে দেখলাম ডিফারেন্ট অর্গানস অর্থাৎ লেজিসলেটিভ, যে কিভাবে পাওয়ার তাদের বিভিন্ন যে ইনস্টিটিউশনের মধ্যে ডিভাইড হয়ে রয়েছে। যেমন কি কি ইনস্টিটিউশনের মধ্যে দেখলাম যে লেজিসলেচার যারা আইন মেকিং করে, এক্সিকিউটিভ যেটা আইনটাকে প্রণয়ন করে, আর একটা যে সেকেন্ড হচ্ছে দেখলাম যে জুডিশিয়ারি, এটাকে আমরা কি বলছিলাম যে হরাইজন্টাল লেভেল অফ কি হচ্ছে গভর্নিং সিস্টেম, তাই না? প্রত্যেকটারই মানে প্রত্যেক চেক অ্যান্ড ব্যালেন্স যেটা বলছিলাম। সেকেন্ডে আমরা কি দেখলাম যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ ফেডারেলিজম দেখলাম, যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিভিন্ন লোকাল অথরিটির মধ্যে কিভাবে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে রয়েছে, ঠিক আছে, এবং বিভিন্ন মানে প্রভিন্সে কিভাবে পাওয়ারটাকে ইকুয়ালি ভাগ করে কিভাবে পাওয়ারটাকে শেয়ার করা হয়েছে, এগুলো প্রত্যেকটা জিনিসের মেন উদ্দেশ্য কি হচ্ছে ডেমোক্রেসিকে সিকিউর করা, তাই তো? এবং তিন নম্বরে কি দেখলাম যে পাওয়ার কাদের মধ্যে শেয়ার করা রয়েছে, পাওয়ার শেয়ার করা রয়েছে বিভিন্ন সোশ্যাল গ্রুপের মধ্যে, এসটি এসসি ওবিসি আদার যে সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদের, এবং এদেরকে এদের পাওয়ার শেয়ার করে কি করলাম যে তাদের জন্য কোনো একটা নির্দিষ্ট কনস্টিটিউশন যেখানে বিধানসভা বা লোকসভা ক্ষেত্রে কি হলো তাদের মানে যে সিটকে তাদের প্রিজার্ভেশন দেওয়া হলো, তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হলো, বিভিন্ন রকম দিয়ে তাদেরকে কি করলো তাদেরকে মেন সমাজের মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদেরকে কিছু পাওয়ার দেওয়া হলো। এবং চার নম্বরে আমরা কি দেখলাম যে পাওয়ার ক্যান বি শেয়ার্ড অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিস, আর তার সাথে সাথে যে তোমার প্রেশার গ্রুপস এবং বিভিন্ন রকমের মুভমেন্টের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে পাওয়ারকে শেয়ার করা হলো। অর্থাৎ এই চারটে যে স্লাইড আমরা পড়লাম, এই চারটে স্লাইডে তার মেন মানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি যে ডেমোক্রেসি সিস্টেম আমাদের ইন্ডিয়ার, ডেমোক্রেসি সিস্টেমে হচ্ছে পাওয়ারকে
কিভাবে শেয়ার করা হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যে, এবং এই পাওয়ার শেয়ার করলে কি হচ্ছে, পাওয়ার মানে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা একটা হেলদি ভাবে এটা পসিবল হয়, তাই না? কারণ এখানে একজনের হাতে যদি পাওয়ারটা থাকে, মানে সেই পাওয়ারটা সেই ব্যক্তি বা সেই ইনস্টিটিউশন বা সেই বডি কি করতে সেটাকে মিস ইউজ করতে পারে। সেজন্য পাওয়ারটা যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, মানে সমান হাতে সবার মানে সমস্ত লেভেলে যদি পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়, তাহলে কি হবে, আমাদের একটা হেলদি ডেমোক্রেসি দেখতে পাবো, এবং যার মাধ্যমে কি হবে যে আমাদের প্রত্যেকের যে ইকুয়ালিটি এবং আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেগুলো কিন্তু সবার মধ্যে মানে সিকিউর হবে, এবং ফান্ডামেন্টাল রাইটস এবং ইকুয়ালিটি যদি সিকিউর হয় তাহলে প্রত্যেকটা গ্রুপে সোশ্যাল যে সমস্ত লিঙ্গুইস্টিক গ্রুপ আছে, তারপর তোমার সোশ্যাল গ্রুপ আছে, তারপর তোমার মানে আরো যে সমস্ত গ্রুপ ব্যাকওয়ার্ড গ্রুপ ক্লাস রয়েছে তাদের মধ্যে, যে তারা অ্যালিনিয়েটেড ফিল করবে না, তারা আমাদের সাথে একাত্ম বোধ করবে, তাই না? তার ফলে যার রেজাল্ট কি হবে, একটা সুস্থ সমাজ এবং সুস্থ পরিবেশ আমাদের একটা গড়ে উঠবে। ঠিক আছে, তো সুতরাং এই দু নম্বর ভিডিওর মধ্যে দিয়ে আমরা কিন্তু তোমাদের যে ফার্স্ট যে চ্যাপ্টার যে পাওয়ার শেয়ারিং সেটাকে আমরা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিও আমাদের তোমাদের এই সিভিক্সের পলিটিক্যাল সায়েন্সের যে ফেডারেলিজম, যেখানে আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে যে পাওয়ার শেয়ারিং এর যেটা আমরা অল্প একটু পড়লাম সেই সম্পর্কে তোমাদের কিন্তু সবিস্তারে সেইখানে আমরা কিন্তু আলোচনা করব। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রেডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।